আসসালামু আলাইকুম সবাইকে ইক্লাস 24 চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে আন্তর্জাতিক শ্রমবাজারের সাথে সমন্বয় রেখে বৈদেশিক কর্মসংস্থানের উপযোগী ও স্থানীয় শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম সেইপ শীর্ষ প্রকল্পের আগস্ট 2022 খ্রিস্টাব্দ হতে নভেম্বর 2022 খ্রিস্টাব্দ পর্যন্ত 360 ঘন্টা ব্যাপী সেশনে নিম্নবর্ণিত কোর্সসমূহে প্রশিক্ষণার্থীদের ভর্তির নিমিত্তে আর্থিক অসচ্ছল ও বেকার যুবক যুবতীর নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা ফেনীতে ফ্রি কোর্স করবেন বলে ভাবছেন, কম্পিউটার ইনস্টিটিউটে কোর্স করবেন বলে ভাবছেন, আপনারা আসতে পারেন। আপনারা যারা মইপাল থেকে আসবেন, মইপাল থেকে আপনারা সরাসরি হাসপাতাল মোড় আসতে পারেন। আপনাদের কাছ থেকে সিএনজি ভাড়া 15 টাকা নেবে, সেখান থেকে আপনি 5 টাকা ভাড়া দিয়ে কম্পিউটার ইনস্টিটিউটে আসতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, এবার আমি কথা বলবো সেইপ কোর্সের আওতায় ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে কী কী কোর্স রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে রয়েছে আইটি সাপোর্ট সার্ভিসেস, আসন সংখ্যা 30টি, কোর্সের মেয়াদ 360 ঘন্টা। এই কোর্সটি করার জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস। যোগাযোগের জন্য আমি নাম্বার ভিডিওতে দিয়ে দেব। তারপরে রয়েছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, আসন সংখ্যা 30টি, কোর্সের মেয়াদ 360 ঘন্টা, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস। যোগাযোগের জন্য নাম্বার আমি ভিডিওতে দিয়ে দেব, আপনারা সেখান থেকে নাম্বার সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। তারপরে রয়েছে গ্রাফিক্স ডিজাইন, আসন সংখ্যা 30টি, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস। যোগাযোগের জন্য নাম্বার আমি ভিডিওতে দিয়ে দেব, আপনারা সেখান থেকে নাম্বার সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, এবার আমি কথা বলবো আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে। এই কোর্সটি করার জন্য আপনার যা প্রয়োজন, শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত কপি একটি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, পাসপোর্ট সাইজের ছবি 2 কপি, আয়ের সনদ পারিবারিক, অর্থাৎ পারিবারিক আয়ের সনদ আপনার প্রয়োজন, নিজের নামের মোবাইল ব্যাংকিং, বিকাশ, রকেট, উপায়, শিওর ক্যাশ যে কোনো একটি থাকলে হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কী বিষয় নিয়ে কথা বলছি। এখানে মহিলা, প্রতিবন্ধী, দুস্থ, হতদরিদ্র এই মানুষগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে। সম্মানিত ভিউয়ার্স, এবার আমি বলবো আপনি ফর্ম কোথা থেকে সংগ্রহ করবেন। আপনি কম্পিউটার ইনস্টিটিউটে এসে সরাসরি চারতলা চলে যাবেন, আপনি গেটে কথা বলে চারতলা চলে যেতে পারেন। উনি আপনাকে দেখিয়ে দেবে আপনি কোথায় যাবেন। চারতলায় গিয়ে ওখানে হাতের বামে একটি রুম আছে, ওখানে আপনি কথা বলবেন। আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোন ট্রেডে কোর্স করবেন, আপনি আপনার পছন্দের যে বিষয়টি ওটি বলবেন। আপনাকে একটি ফর্ম দেওয়া হবে, ফর্মের জন্য 20 টাকা চাইবে। ফর্মটা পূরণ করে কাগজপত্র সাথে করে নিয়ে যাবেন,
ফর্মটা পূরণ করে সাথে সাথে দিয়ে দিবেন এবং পরীক্ষার সময় থাকবেন, পরীক্ষা দিবেন। আশা করি আপনার হয়ে যাবে। আপনাদের অবশ্যই পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষা নেওয়ার পর আপনাদেরকে উত্তীর্ণ করা হবে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ই ক্লাস 24 চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।